আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাইদ হোসেন, আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকের জার্নিতে আমরা ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে যাব, তাই পুরো জার্নিটাই আমার সাথেই থাকুন। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। বেলি রোড দিয়ে যাচ্ছি, এক পাশে বেলি রোড, অন্য পাশে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সুন্দর একটা এরিয়া। এই সেই শাপলা চত্বর, ঐতিহাসিক মতিঝিল, এই স্মৃতিগুলো মনে পড়ে। ফাইনালি চলে আসলাম নারায়ণগঞ্জের ঐতিহাসিক ভোজকাবিন, খুবই পুরনো একটা রেস্টুরেন্ট। এখানে অনেক আগে আমি এসে খাওয়া দাওয়া করতাম, খুবই বিজি। এখন সিটের জন্য অপেক্ষা করছি, তারা সিট ঠিক করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের টিটা খুবই পপুলার এবং এখানে সবসময় আমি চা পান করে থাকি। আজকে প্রথম ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে চা পান, চা খাওয়ার সময় আপনারা আসবেন নারায়ণগঞ্জ। আসলে পুচকে বিনা খুবই পপুলার ব্রেকফাস্ট, খাসির মাংস, হালুয়া, পরোটা, ডিম। ব্রেকফাস্ট করে নারায়ণগঞ্জ শহরে এখন একটু ঘোরাফেরা করব, তারপরে গ্রামের দিকে রওনা করব। নারায়ণগঞ্জ ফলপট্টি এরিয়া, রেলগেট এরিয়া, এই এরিয়াটা খুবই জনবহুল এরিয়া। এখানে মার্কেট আছে, মসজিদ আছে, ফকিরতলা মসজিদ। এই জায়গাটা আমার স্মৃতি মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম বেশি বেশি করে এই জায়গাটা আসতাম। সুন্দর একটা এরিয়া, দেখতে খুবই সুন্দর। এখানে অনেক পরিবর্তন হয়েছে, নতুন নতুন বিল্ডিং হয়েছে, আগে এগুলো ছোট ছোট দোকান ছিল। ব্রিজের উপরে উপর দিয়ে চলে যাব আমাদের বাড়িতে, মুক্তারপুর দিয়ে আমাদের রামপাল। পাড়ার কাছাকাছি চলে আসছি, বাজার হয়েছে চৌরাস্তার মোড় সামনে। রামপাল স্কুল আমার ছোটবেলার স্কুল, এখানে পড়াশোনা করেছি। পাশে রয়েছে মাঠ, আমার ছোটবেলার মেমোরি এবং আমার স্কুল, আমার খেলার মাঠ এবং সেই বট গাছ। এই যে বট গাছ, এই বটগাছটা ধরো, এখানে আমি বসে গল্প করতাম টিফিনের ফাঁকে ফাঁকে। বটগাছ
এটা রামপাল স্কুলের কবরস্থানী এলাকা, সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন। বাড়িঘরগুলো সুন্দরভাবে আমার ঘর। ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে, সুন্দর একটা দিন। এটা আমার বাবার ঘর, এই স্মৃতি। বাবা এখানে বাস করতো, এখন আমার একটা ভাই বাস করে এখানে, আমার ছোট ভাই বাস করে। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম। আম্মাকে দেখতে পেলাম। চলে আসলাম বাড়িতে, আমি সবাই একত্র হলাম এবং খুবই ভালো লাগছে আজকে। বহুদিন পরে আসলাম, 3 বছর পরে নিজের বাড়িতে এসে প্রবেশ করলাম, তাই আই এম ভেরি এক্সাইটেড। আমার চাচার আমলের ঘর, এখানে আমার বড় চাচা থাকতো, আমরা থাকতাম, চাচা তো ভাইরা, আমাদের অনেক স্মৃতি এখানে জড়িত। সুন্দর একটা জায়গা, এটা তাদের পাখির ঘর ছিল, পাখির ঘর। আজান দিচ্ছে, সরি ভিউয়ার্স। ভালো আছেন তো? ছোটবেলা থেকে কত আদর করতো সেই স্মৃতি। আর ওদিকে অনেক জায়গা আছে। আপনি যান, দেখো যাই। আপনার
আমাদের মুন্সিগঞ্জের এলাকা ভালাগাঁও বাজার, এখানে রেডিমেড ঘর এগুলো দেখতে খুব সুন্দর, বিক্রমপুরের ঐতিহ্য। এই ভিডিওটা শেয়ার করলাম, ঘরের ডিজাইনগুলো বিউটিফুল, প্যাটার্ন সত্যি অসাধারণ, তাই এই ব্লগে আপনাদেরকে দেখালাম, দেখতে থাকুন। আমার আমুরে এই আমুরে দেখতে এসেছি, এই আমুর জন্য আসছি জানো, নাহলে তো আসতাম না। করোনা আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইভাবে সবসময় আমার সাথেই থাকবেন, আগামী দিনগুলো আপনাদের আরো নতুন নতুন জায়গায় ট্রাভেল করব। আজকের মতো এখানে বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।